এই পাশের থানা গাবতলী এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে এখানে যিনি ওসি ছিল ও বলেছিল হামজা যদি ঢোকে আমার জন্মের ঠিক নেই এই যে ঢুকেছি আপনি আসেন তো আসেন এবার মাইক কেড়ে নেন এবার আমারে মাঠের ভেতর দিয়ে তাড়া দেন আসেন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি পাচ্ছি না কোথায় যে আছে লোকটা আগস্টের আগে 5 তারিখে যিনি ওসি ছিল এই গাবতলি আমি খুব খুঁজতেছি পাচ্ছি না বহু জায়গায় খোঁজ লাগিয়েছি যদি ওরে পাই ওরে আমি ন্যাংটা করে ছাড়বো ইনশাআল্লাহ ও আমার আর মাওলানা আব্দুল বালের ওসিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছি আমি 1 কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তানের কারণে আলহামদুলিল্লাহ বগুড়া জেলার শেবগঞ্জ থানার অন্তর্গত চণ্ডীহারা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান অতিথি জনাব শাফিরুল ইসলাম শাফি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় বগুড়াবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে স্বাধীন করেছে এটা যে কত বড় নিয়ামত যারা স্বাধীনতা পেয়েছে তারা টের পাচ্ছে স্বাধীন বাংলাদেশে আসার পরেও এই দুই মাস বিশ পঁচিশ দিন হয়ে গেল না এখনো পর্যন্ত জালেমদের দশর যারা কিছু কিছু জায়গায় বসে আছে ইনাদের কথা এখনো লাইন মতো আসেনি আমরা চাচ্ছি এদেশে যারা জীবন দিয়েছে এরা কিন্তু সংস্কারের জন্য জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে কথা বলে না কেন সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে যেই সিয়ারগুলো থেকে এতদিন পর্যন্ত মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্য বিশেষ করে আল্লাহর কোরআনে বাধা প্রদান করা হয়েছিল ওই ষোলশো আঠাশটা সিয়ারের ভেতরে বগুড়া শিবগঞ্জের যিনি ওসির দায়িত্বে আছেন এই সিয়ারটাও তার ভেতরে আছে আমরা চাচ্ছি ষোলশো আঠাশটা সিয়ারে কেউ যেন আর পূর্বের তারা না থাকে নতুন মানুষ আসুক কারণ কেউ যদি জালেম হয় জালেমের সহযোগিতা করে সাহায্য করে তাকে সমর্থন দেয় উভয়ে দণ্ডিয়ে অপরাধী সুতরাং এতদিন যারা জুলুম করেছেন তাদের সহযোগিতায় ছিলেন তাদের কাউকে দেশের জনগণ অন্তত স্বাধীন দেশে চেয়ারে আপনাদের আর দেখতে চাই না আপনি জরিব জরিব চালান দেশে প্রত্যেকটি মানুষ এখন তাই বলবে হাদিসে এসেছে কোন ইমাম যদি জোর করে ইমামতি করে দায়িত্বে থাকে যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ তার উপরে আল্লাহর লানত বর্ষণ হবে এই সাড়ে পনেরো বছরে উনি জোর করেছিলেন এই জন্যে প্রত্যেক সময় আল্লাহর লানত নিয়েই থেকেছে এখন যারা আছেন জোর করে যদি থাকেন মানুষ আপনাকে চাচ্ছে না কারণ এদেশে কোরআন বিরোধী যারা তাদেরকে কেউ চায় না আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখবেন এরপরও যদি থানায় যারা আছে জোর করে থাকেন আপনি আল্লাহর গজব প্রাপ্ত বান্দা আর কেউ যদি গজব প্রাপ্ত হয় তাকে আমরা অন্তত আমাদের দেশে রাখতে চাই না ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলোর ওজনের পাল্লা কিয়ামতের দিন আমলে নেক কাস্টটা হালকা হয়ে যাবে গোনার পাল্লা ভারী হবে তাদেরকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে উম্মন শব্দের শাব্দিক অর্থ মা জাহান্নামকে আল্লাহ মা বলে গোনাগারদের জন্য অভিহিত করেছেন সুতরাং আপনি অবশ্যই গোনাগার অবশ্যই দুশ্চরিত্রের মানুষ নাইতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতেন না আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত বাংলাদেশের যত জায়গায় আমার তো প্রায় 630টা থানা কম বেশি যাওয়া হয়ে গেছে কোন জায়গায় কোরআনে কারিম চলতে অনুমতি নেওয়া লাগবে ওই জালেমদের মতো আমি আজও শুনিনি আজকে আসে শুনলাম যে লোকটাই ধৃষ্টতা দেখিয়েছেন তাকে ক্ষমা চাওয়া লাগবে যদি ক্ষমা না চায় সে যেন এই অন্তত এ থানায় আর না থাকে কোথায় যাবেন আমরা জানি না
আমার মনে বলছে আপনি মনে হয় আপনার মায়ের কাছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছেন আপনার মায়ের কাছে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ কারণ ওখানে আপনি নিরাপদে থাকবেন মায়ের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই কারণে ফা উম্মুহু হাবিয়া তাদের মা হবে জাহান্নামে হাবিয়া মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে মায়ের কোলে আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে তখন আর ওয়াজের মাধ্যমে না গাড় ধরে চেয়ার থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেব কথাটা নরম ভাষায় বলছি এজন্য মনে হচ্ছে না কিছু হবে না আমার কথা এরকম আমার এক কথা সমান 100 কথার সমান যা বলছি এইটাই হবে ইনশাআল্লাহ এই পাশের থানা গাবতলী এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে এখানে যিনি ওসি ছিল ও বলেছিল হামজা যদি ঢোকে আমার জন্মের ঠিক নেই এই যে ঢুকেছি আপনি আসেন তো আসেন এবার মাইক কেড়ে নেন এবার আমারে মাঠের ভেতর দিয়ে তাড়া দেন আসেন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি পাচ্ছি না কোথায় যে আছে লোকটা আগস্টের আগে 5 তারিখে যিনি ওসি ছিল এই গাবতলি আমি খুব খুঁজতেছি পাচ্ছি না বহু জায়গায় খোঁজ লাগিয়েছি যদি ওরে পাই ওরে আমি ন্যাংটা করে ছাড়ব ইনশাআল্লাহ ও আমার আর মাওলানা আব্দুল বালের ওসিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছি আমি 1 কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তান কারণে তো এখন আর ওই দেশ নেই এখন আগস্টের 5 তারিখের পরে এই দেশ পাল্টিয়ে গেছে ইনশাআল্লাহ এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কিছুদিন আগে মানে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে কোন ইঞ্চি জায়গায় যদি কোরআনের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে শুধু আমারে জানাবেন ওর 14 বংশ উদ্ধার করে ছাড়ব আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি মুসলিম মুসলমানের যে কাজ আমি তাই করব শুধু আমারে জানাবেন আমি এই ওসির নামটা কি গো আমি এর নাম ধরে আজকে জানিয়ে দেব ওনারে আব্দুল আব্দুল হান্নান নাম তো ভালো এর নামটা পাল্টানো দরকার এই দুঃসাহস এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন এই সাহস আরো শয়তানরা সামনে দেখাবে সমলে যদি এখনই কেটে দেওয়া যায় শিখর সামনে এই দেশে অন্তত কোন জালেম কোরআন চলবে না এই কথা বলতে গেলে 10 বার বুক কাঁপবে তাদের আর আমরা ওইটাই করতে চাই সম্মানিত ভাইরা কোরআনে কারীম যারা এই স্বাধীন দেশে আমরা শুনতে এসেছি কোরআন যেইভাবে আহ্বান জানিয়েছে আমরা ওই ফোর্সে কথা বলবো ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে এসেছি আমরা একটা ইবাদত মনে করি এটা নিসাব জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের অনুষ্ঠান না এটা বিএনপির অনুষ্ঠান মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান হাদা বায়ানুল লিন্নাস এখানে যে বায়ান করা হবে বক্তব্য হবে সবগুলো মানুষের জন্য কাদের জন্য আপনি মানুষ কিনা এইটা আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হন আপনি চলে যান মানুষ হলে আপনি দাঁড়িয়ে থাকেন বসেন শুনতে থাকেন আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখিয়ে পৃথিবীর সবচাইতে বড় দয়াই হচ্ছে আল্লাহর কাছে কোরআন শরীফ বলবে ফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিদালিকা ফালিয়া ফারাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হে নবী আপনি বলুন তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ সুতরাং বগুড়াবাসী কোরআন আমরা যারা পেয়েছি কোরআনের কাছে যারা আসতে পেরেছি আমরা যেন আনন্দ করি এলাকার মানুষের আজকে আনন্দের বিষয় মানিয়েছে আল্লাহর কোরআনকে কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিম যদি এখানে না থাকত কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন সাহেব না আমির হামজা না আমির হামজার বাবা আসলে এখানে আমরা আসতাম না এখানে এসেছি এই কারণে এখানে আল্লাহর কোরআন আছে কথা বলেন ঠিক কিনা এটা থাকলেই যদি আমাদের যাওয়া লাগে এটা কায়েম করার জন্য দাঁড় করানোর জন্য যদি আমরা চেষ্টা করি মিনি জান্নাত আমরা দেখিনি এই দুনিয়াতে আমরা মিনি জান্নাত দেখতে পারবো ইনশাআল্লাহ
নবীজি বলেন মান পড়াল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়বে ফাস্তাজহারাহু এবং কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু এর হালালকে হালাল জানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আদখালাহুল্লাহুল জান্নাহ তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে শব্দের দিকে তাকালে আমরা দেখি আদখালা ইয়াদখালু এটা মাসি অতীতের শব্দ পাস্ট ব্যবহার করলেন নবীজি অথচ আমরা এখনো অনেকে মারা যায়নি মারা গেলে এরপরে তো জান্নাতের কথা আসবে আগেই নবীজি বললেন কি করেতে তুমি জান্নাতে চলে গেছো তার মানে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন ইজহার থাকে কোরআন বিজয় থাকে কোরআন কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় নবীজির এই কথা দ্বারা তিনি ইঙ্গিত দিয়েছেন তুমি মনে করবে আমি জান্নাতে আছি ওইরকম একটা দেশ আমরা চাই না কিসের মাধ্যমে কোরআনের বলেন বলেন আশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার যদি এটা এই হাফেজদের জন্য অনেকে ব্যবহার করেন না কোরআনের আলেম সারা কোরআনে কারিম কায়েম করার জন্য যারা চেষ্টা করবে কোরআনের হাফেজ যারা এর হালাল হারাম জেনে দুনিয়ায় চলতে পারবে কোরআনের এই মানুষগুলোকে কিয়ামতে আল্লাহ সম্মান দেওয়ার জন্য এমন জায়গায় পৌঁছাবেন জান্নাত তো তাকে দেবেন এবং তার পরিবারের ভেতর থেকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবে আজকের যে 5 জন হাফেজ হয়ে গেল কোরআনে কারিমের এরা যদি কোরআন বসে প্র্যাকটিক্যাল লাইফে কোরআনে কারিমকে সেট করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে শুধু এদেরকে জান্নাত দেবেন না কোরআনে কারিমের মর্যাদা ইজ্জতের কারণে কিয়ামতে এদের আপনজনদের 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ গ্রহণ করবে কুল্লুহুম বাদ ওয়াজাবাত লাহুন নার হাদিসের এই শেষ অংশটুকু নিয়ে যদিও মতভেদ আছে মুহাদ্দিসিনে গ্রামের ভেতরে তারপরও আমল করার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলছি কুল্লুহুম তাদের ভেতরে যারা বাদ ওয়াজাবাত লাহুন নার যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াসিব হয়ে গিয়েছিল অবধারিত হয়ে গিয়েছিল যে জাহান্নামের যাবেই এরকম 10 জন মানুষকে এরকম কোরআন ওয়ালা মানুষের সুপারিশ আল্লাহ কবুল করে পদ ঘুরিয়ে জান্নাতে দিয়ে দেবে সুতরাং এই 5 জনের সাথে আমরা আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো এই পৃথিবীর ময়দানে কোরআনকে আমি বিজয় করার জন্য এজহার করার জন্য চেষ্টা চালাবো কিয়ামতে আমার মতো আপনার মতো এক একজন যদি 10 জন করে নিয়ে যেতে পারি এই দুনিয়ায় অনেকেই বিশেষ করে বাংলাদেশে কোরআন ওয়ালা মানুষের কারণে জাহান্নামে যাওয়ার সংখ্যা কমে যাবে এক একজন যদি 10 জন পারে হিসাব করেন তো বাংলাদেশ বাদ দিয়ে শেষে ভারত থেকে টান দেওয়া লাগবে কথা বলছে রাখা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ঈমানদারেরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহাল পরিবারকে বাঁচাও সুতরাং আমরা চেষ্টা চালাবো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নিজে বাঁচতে আমার আন্ডারে যারা আছেন তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি জান্নাতে বলেন আমিন যে হাদিসটা পড়লাম মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত বিশ্বনবী বলেন তাকে আমি একটা দেশের গভর্নর করে পাঠাচ্ছিলাম ঘোড়ার রেকাবের ভেতরে যখন তিনি পা দিয়ে ফেলেছেন ওই সময় তাকে আমি কয়েকটা উপদেশ দিয়েছিলাম হযরত মুয়াজকে ডাক দিয়ে নবীজি বললেন খুজুলা তা মা দামা আতা আন ওই পর্যন্ত তুমি হাদিয়া তোহফা গ্রহণ করতে পারবা প্রথমে হাদিয়ার নাম দিলেন কেন বিশ্বনবী ভালো করে জানতেন একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি একটা এলাকার অবশ্যই সেই দেশের দায়িত্বে থাকলে তার আন্ডারে যারা আছে তারা তাকে ভয় করে চলবে তারা নিজেদের দুষ্কর্ম ঢাকার জন্য নিজেদের অন্যায় অবৈধ কাজগুলো ঢেকে রাখার জন্য হাদিয়া নামে ঘোষ নামে অনেক কিছু দেবে তাকে এই জন্য নবীজি প্রথমে উপদেশ দিলেন খুজুলাত মা দামা আতান গ্রহণ করতে পারবা হাদিয়া তোহফা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকবে কিন্তু এটা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় এই হাদিয়া তখন আর গ্রহণ করা যাবে না
আমার তো মনে হচ্ছে 53 বছরে এই কথাটা যদি বাংলাদেশে যারা আসে 53 বছর আগ থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্বে আছে নবীজির হাদিসের এই প্রথম শব্দটা মেনে চলতো শাহাবুদ্দিন সাহেব বলছিলেন না যে এক একজনের 650-750 করে বাড়ি কিয়ামতের আগে হতো না কথা বলেন না কেন কারণ এরা তো এগুলো গ্রহণ করে আমরা দেখেছি আমাকে জিজ্ঞাসা করে হুজুর নেব কেন হাদিয়া এটা কি হাদিয়া নাকি আমি কোস্টিয়ার যে ওসি সাহেবকে পড়াতাম সেই 9 সালে 10 সালের দিকে দেখলাম ওনার কাছে একবার দুই বাক্স মত টাকা নিয়ে এসেছে সব 500 টাকার নোট ওনারে বলছে স্যার আমার এই হাদিয়াটা গ্রহণ করেন আর আমার ওই মালগুলো ছেড়ে দিন আমি তখন ওনাকে পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল এই ঘোষের আয়াতটা আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব নেবেন মানে আপনারা পড়ালাম কোন আয়াত আর ওই দিন আবার পড়েছে আল্লাহর কি ইশারা ঘোষের আয়াত আমার বলছে হুজুর এটা ঘোষ না এটা হাদিয়া হাদিয়া আপনারা সরকার দেয় না প্রতি মাসে মাসে আপনার তো নির্ধারিত বেতন আছে এটা হাদিয়া হয় কি করে এটা ঘোষ তখন দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল বেটা আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘোষ দিতে এসেছো গালি গালাজ করে দাঁড়িয়ে দিল পরে নিয়েছে কিনা জানি না এরকম হাদিয়া যদিও মাসে 5টা পায় বলে 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে মাত্র 10 লাখ টাকা ওরানে দিয়ে ওইটা খালাস করে নিয়ে যাবে এটা হাদিয়া হয় কথা বলেন না কেন এই রকম হাদিয়া নিয়ে নিয়েই তো সালমান ইব্রাহিমান দরবেশ উপাধি পেয়েছে তাছাড়া যদি ভ্যান চালকদের মতো পরিশ্রম করে উপায় করা লাগতো 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে আত্মসাৎ করা কিয়ামতের আগেও সম্ভব হতো না আপনি চিন্তা করেন তো একটা মানুষ 36,000 কোটি টাকার মালিক আমরা কি ঘাস কাটছি এই দেশে এস আলমের নাম শুনেননি বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এ দেশটা ফকলা বানিয়ে দিয়েছে এর বড় ওরা বাইরে বসে বসে এখনো কোন গান গায় আমি আশ্চর্য হয়েছে কয়েকদিন আগে আজ 3-4 দিন হচ্ছে যিনি পালিয়ে গেছে উনি বাইরের বিভিন্ন মডেলকে বিশেষ করে ওনার যে বন্ধু ট্রাম্প তার একটু নাকি পজিশন একটু ভালো এখন এ ভালো থাকবে না কারণ ওর প্রতিদ্বন্দ্বী যে আছে সেটা ওরকম শক্তিশালী বিভিন্ন দেশে এখন ছড়িয়ে দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার আমাকে জনগণ উৎখাত করেছে এটা আমি মানি না এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন আপনি নির্বাচিত একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন কুকুরও বলবে না কথা বলছেন না আপনি শয়তানকে ডাক দিয়ে বলেন যে উনি কি নির্বাচিত ছিল শয়তান হা হা করে হাসবে এ বলে কি কারণ 154 জন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন কথা বলেন না আর এই যে গত ট্রাম্পে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন আপনি কি করে বলেন যে আমি নির্বাচিত দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমি নিজে আমার কাছে এক ওসি সাহেব ছিল হাজতে কারাগারে ছিল উনি আমারে বলছে হুজুর এই যে নির্বাচনটা গেল এই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে আমি নিজে আমার দল বল আছে এদেরকে নিয়ে রাত 12:30টার পর থেকে ফজর আজান পর্যন্ত ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে হ্যাঁ এইভাবেই বলছি আমি ওনার একদিন তাওবার ব্যাখ্যা শোনাচ্ছিলাম যে তাওবা এইভাবে করা লাগে আমারে তখন বলছে দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা বলে যে আমি এইভাবে করলাম 12:30টা থেকে একেবারে ফজর আজান পর্যন্ত আল্লাহর নামে ভোট কেটেছি বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম ফজরের আজানের সময় গোসল করে ওযু করে এবার আমি নামাজে দাঁড়ালাম বললাম আস্তাগফিরুল্লাহ আমার তাওবা হয়েছে আমি বললাম স্যার আপনার তাওবা হয়নি এটা ভন্ডামি হয়েছে কারণ তাওবা করা লাগবে তো ওইভাবে যেভাবে নবীজি শিখিয়েছেন আপনি অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে এই কথা বলেন না কেন
আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজে নিজে সব দিয়ে দিলেন। সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ কাবা শরীফ ধরে পড়লো আপনারটা হবে না, যতদিনে 4 লাখ মানুষ আপনাকে মাফ না করবে। বাংলাদেশে 15.5 বছরে যারা জুলুম নির্যাতন অত্যাচার গুম খুম আয়না ঘরের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত, তাদেরকে বলছি আপনি যদি আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান, আর কিয়ামত পর্যন্ত যদি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আপনার মাফ হবে না। আপনার মাফ পাওয়ার একটা পদ্ধতি আছে, আমি বলছি যদি মানতে পারেন আপনি কিয়ামতে ছাড় পাবেন, আর যদি ওইভাবে চলে না গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে মারা যান, আল্লাহর কসম আপনি মরণের পরে ধরা খাবেন। একটা হাদিস বলছি, কয়েক মিনিট একটু মিলান তো। আজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই অপরাধী গুলো যারা 15.5 বছর অপরাধ করেছে, এরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমারে তাওবা পড়িয়ে দেন আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মতো কিছু মানুষও আছে তারা টাকা পয়সা খেয়ে বলছে পড় আস্তাগফিরুল্লাহ, ও মনে করছে হুজুর আমারে আস্তাগফিরুল্লাহ পড়িয়েছে আমারে মাফ একাই কে। এক মহিলা সাহাবি এসে বলে হে রাসূল আমি জেনা করেছি, যৌবনের তাড়নায় কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন এই গোনা থেকে, কিয়ামতের দিন যেন এই বিচারটা আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে হে রাসূল আমি জেনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন না এখনই বিচার করা যাবে না, বাড়ি চলে যাও, আগে সন্তানটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আবার আসবা। এসেছে নবী বললেন এখন না, 2 বছর আগে দুধ খাওয়া বাচ্চাটাকে, শক্ত খাবার যখন খাওয়া শিখবে তখন আসবা। তখন এসেছে ছেলেটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে নবীজি বললেন এর উপরে বিচার আরম্ভ করো। পাথর নিক্ষেপ করা আরম্ভ হয়েছে বগুড়া বাসে, শুধু শুনতে আসা না, এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা পৃথিবীতে ছড়াবে। আমি সবার উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে 15.5 বছরে যারা অত্যাচারের সাথে ছিলেন, যারা জুলুমের সাথে ছিলেন, যারা আয়না ঘরের সাথে, যারা চাঁদাবাজির সাথে, যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত ছিলেন, তাদেরকে বলছি আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখেরাতটা যেন ধ্বংস না হয়। আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনাকে আমি ভালোবাসি, আমি বাঁচাতে চাই। ওই জামানায় নবী যদি বলতেন মেয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও হয়ে যাবে, বলতে পারতেন না? এক কথা বলে না কেন? বলেছিলেন কি করলেন, 3-3 বার তাকে ফেরত দেওয়ার পরে যখন বলেছে আমি মুক্তি চাই এই গোনা থেকে, এই অপরাধ থেকে, আমি এই পাপ থেকে মুক্ত হতে চাই, নবীজি তখন বিচার কায়েম করলেন তার উপরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, এ পাথরটা নিক্ষেপ করার পরে রক্ত এসে যখন আমার নাকের ওপরে লাগে, তখন আমি একটা বর দোয়া দিয়েছি, ভৎসনা দিয়েছি কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো, এ কথা বলবা না, আমি নবী তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, এই মহিলার অনুশোচনা তাওবা এবং এর যে বিচার আচারের কার্যকারিতা এত বেশি আল্লাহ পাক পছন্দ করেছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। বাংলাদেশের মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, কারণ আমার বংশে সবচাইতে বেশি এই জালেমদের অনুসারী লোক ছিল, 100 জনের 98 জন ছিল ওই দলের। আমি তাদেরকে যেহেতু বাঁচাতে চাই, সাদা আপনাদের বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এখন অনেকে খলস পাল্টিয়ে কেউ বিএনপি কেউ জামাত কেউ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে, খালি যোগ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আন্দাজে শেষ করলেই হয়ে যাবে, না আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? আপনার মাফ চাওয়া লাগবে হামজার কাছে।
আপনি গোমের সাথে জড়িত, আপনি খুনের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত, আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সাথে জড়িত, আপনি দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমাদের কাছে। সুতরাং যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেন আগে, এবং যে যে ধরনের অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেন। কেউ যদি কাউকে হত্যা করার প্ররোচনা দিয়ে থাকেন, এই দুনিয়াতে যে 6 সালে 28 অক্টোবর যার হুকুম মতো জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল, এর অবশ্যই হুকুমদাতা হিসাবে তাকে শাস্তির আওতায় আনা লাগবে। তাকে যদি ওইভাবে পিটিয়ে মারার পরে যদি লাশের উপরে ড্যান্স দেওয়া না হয় তাহলে আস্তাগফিরুল্লাহ তার মাফ হবে না। এই কথা বলছে না কেন? আপনি মাফ করে দিলেই হবে, ওকে দোষ আপনার কাছে করেছে, দোষ করেছে জসিম ভাইয়ের কাছে, আর জসিম তো এখন নেই, আপনি মাফ যাবেন কার কাছে? হয় তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে। তার যে ক্ষতিপূরণ তারা দাবি করবে ওই টাকা আগে তাকে দেবেন, এরপরে ওরা যদি বলে না তাও হবে না, আপনাকে এভাবে আমি সাপের মতো পিটাবো, ড্যান্স দেবো, তারপরে মাফ হবে। এই হিসাবে বলছি জালেমদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এত কিছু করার পরও আমরা অনেকে থেমে নেই, এখনো পর্যন্ত দেশে জালেমদের কিছু অনুসারী আছে, তারা সাফাই গাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে আপনি টের পাচ্ছেন না। আপনাকে আমি 14 বছর না, 8.5 বছর না, 8 বছর না, শুধু 8 দিন আয়না ঘরে রাখবো, যদি আপনি বেঁচে থাকতে পারেন আপনি বেঁচে যাবেন, যান আয়না ঘরের ভেতরে যাদের রাখা হয় আমি নিজে তো দেখেছি, চোখ বেঁধে দেয়, হাত পেছনে বেঁধে দেয়, কারো কারো পায়ের ভেতরে হাত ঢুকিয়ে সামনে যে লোহার রড গুলো আছে রডের সাথে হাত দিয়ে পেঁচিয়ে বেঁধে দেয় হ্যান্ডকাফ দিয়ে। একটা মানুষ কয়দিন কয় মাস থাকতে পারে? অথচ মানুষটা আছে 8 বছর, আমি 14 বছরের মানুষও পেয়েছি। বিভিন্ন দেওয়ালে লিখা দেখতাম, আমাকে যাওয়ার সময় মোবাইল নাম্বার দিয়ে নিছে, লিখে দিয়েছে ভাই যদি বাইরে যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। আপনার কাছে কি খেলাছোড়া মনে হচ্ছে না? আপনি 5টা দিন থেকে আসেন তো জায়গায়, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়ার হালকা হালকা আওয়াজ পাওয়া যায়, গাড়ি ঘোড়া চলছে উপর দিয়ে মানুষজন চলছে, নিচে মাটির নিচে ঘরের ভেতরে একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর আটক করা আছে। একটা মানুষ কত বড় নির্দয় হলে এই কাজগুলো করার পরে মানুষকে জানায়নি, তাও যদি যাওয়ার আগে জানিয়ে দিত যে এখনো অনেকে আয়না ঘরে আছে আপনারা খোঁজ করে নেন, তাও তো মাফ করে দিত মানুষ। চলে গেলেন, কিচ্ছু বললেন না। আমি যখন জেল থেকে বের হয়েছিলাম ওই সময় মনে করাম পুলিশ দিত যে আমার আন্ডারে আমি যেগুলো দেখেছিলাম বলে দেই, তো শয়তান তো আমাকে এমন কঠিন ভাবে পানি পোড়া খাওয়াইছে, যদি কোনো কথা বাইরে লিঙ্ক করেন তা আপনার 14 বংশ সাফ করে দেব। কিভাবে বলবো বলেন? তাও বলেছিল আপনার বউ তুলে নিয়ে আনবো। কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল আমার ওই রিমান্ডের ওই 10 দিনে। এইরকম নির্বাচন করার পরও আপনি বাইরের বিভিন্ন মানুষকে আপনি শোনাচ্ছেন যে আমি নির্বাচিত সরকার ছিলাম। আমার মনে হয় তাম দুনিয়ায় যদি মিথ্যাবাদের তালিকায় কেউ পড়ে তো ওই পালানো মহিলা পড়বে। এত বড় মিথ্যা কথা বলে কি করে মানুষ? হাদিয়া দফার কথা বলছিলাম, আর যারা দায়িত্বে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছে আপনি হাদিয়া তোফা গ্রহণ করবেন ওই পর্যন্ত যতক্ষণটা হাদিয়া থাকে। হাদিয়ার পরিবর্তে যদি ঘুষ এ শব্দটা আসে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে ইসলাম যদি দেশে আসে আমাদেরকে আল্লাহ যদি কবুল করে জনগণের জন্য ঘুষ কেউ চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা তো এইরকম একটা দেশই চাই, এই কথা বলেন না কেন? ঘোষ চাইলে কি ভেঙে দেওয়া লাগবে? ফাইদা সরা রিশওয়াতান ফিদ্দিন ফালা তাখুযুহু, তোমরা গ্রহণ করবে না। অলাস্তম বিতারিকিহি আমনাকুমুল ফাকরা ওয়াল হাজা, কিন্তু নবীজি বলেন আমার আফসোস
আমার কেমন যেন লাগে, কারণ এমন সময় আসবে, এমন পরিস্থিতি তৈরি করে দেবে পৃথিবী, তখন তোমরা ঘোষ নিতে বাধ্য হবে। সেই পরিবেশ এই 53 বছরে ছিল, এই কথা বলেন এখন। পরিবেশটা এমনই বানিয়ে দিয়েছে, বেতন পায় 32,000 টাকা, বাসা ভাড়া 55,000 টাকা, তো করবে কি? এই কথা বলছেন এখন। আমি যে ওসি সাহেবরে পড়াতাম, ওই সময় ওনার বেতন নাকি 32 ছিল 9 সালে। আর অতজনার বউ ছেলে আর মেয়ে তিনজন ঢাকা ধানমন্ডি যে বাসা নিয়ে থাকে, ওই বাসাটার ভাড়ায় 55,000 টাকা। আমার একদিন কথায় কথায় বলছিল, বললাম স্যার আপনার বেতন দিয়ে তো বাসা ভাড়াও হওয়ার কথা না, চলেন কি করে? আল্লাহ কি আশ্চর্য, আর বেতন দিয়ে বাসা ভাড়াও পোষে না অথচ আল্লাহ চালাচ্ছে। এই যে ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা, তোমাদের প্রয়োজন এবং আনুষাঙ্গিক বিষয়গুলো তোমাদেরকে বাধ্য করবে এই ঘুষ খেতে, হাদিয়া নাম দিয়ে। আলা ইন্না রাহাল ইসলামে দায়রাতুন, সাবধান, ইসলামের কাঁটা কিন্তু ঘুরতেই থাকবে, ইসলামের পাখা ঘুরতেই থাকবে। ফাদুরু মাল কিতাবি হাইসুদার, উম্মতেরা যদি আমার এই কথা তোমাদের কান পর্যন্ত যায়, তাহলে তোমরা দুনিয়াতে কিতাবের সাথে থাকবে, কিসের সাথে? আরো জোরে বলে, আলা ইন্না রিহাল ইসলামে দায়রাতুন ফাদুরু মাল কিতাবি হাইসুদার, আলা ইন্নাল কিতাবা ওয়াসুলতানা লা ইফতারিকান। রেকর্ড হচ্ছে বলে এই জন্য বলছি, নবীজি বলেন অতি শীঘ্রই এমন জামানা দুনিয়াতে আসবে আমার উম্মতের ভেতরে হাজারো মানুষ এই কথা বলবে, কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। এখন বলছে না, 15.5 বছরের বেশি বলেছে যে কোরআন শরীফ আর রাজনীতি আলাদা, এই কথা বলছেন দেখেন, এ কথা বলেছে না নবীজি বলেন? এই কথা যারা বলে আলা ইন্নাল কিতাবা ওয়াসুলতানা লা ইফতারিকান, যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা জিনিস, ফালা তুফারিকুল কিতাব, তোমরা কখনো কিতাব থেকে রাজনীতিকে আলাদা করবে না। আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী চায়, হাজারো আলেমে দেশে আছে কিতাব পড়ে কিন্তু রাজনীতি করে না, এ হাদিস তারা কোথায় ফেলবে বলেন? আমি আশা করছি হাদিসের যতটুকু ব্যাখ্যা বলেছি বাস্তবতায় আপনি মিলাতে পেরেছেন। আমার যে একটা সামনে তাফসির লিখে দিয়েছেন, আমরা তাফসির করার জন্য বসেছি, আমরা এই হাদিসের এতটুকু অংশ বলার পরে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে এতটুকু আমল করার তৌফিক দাও, বলেন আমিন। সূরা হুজুরাত থেকে 15 নম্বর আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্দেহ, এই সন্দেহ এই শব্দটা আমাদের ভেতরে বাসা বেঁধেছে, এই জন্য এখনো পর্যন্ত অনেকে ইসলাম বাংলাদেশে কায়েম হোক এটা মনে প্রাণে চাচ্ছে না, অথচ লোকটা ইমানদার দাবি করছে। এই সন্দেহ যেন দূর হয় সেই জন্য আমি আজকের এই আয়াত পড়লাম, সূরা হুজুরাতের আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। আমি আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে মমিন বলা হয় ওই লোকটাকে, যে লোকটা আমি আল্লাহর উপরে ঈমান আনে বিশ্বাস করে। ও বগুড়াবাসী জবান যাদের আছে, একবারে বলবেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমরা কেউ এখানে ঈমান আনি না, সব আমরা ঈমান পেয়েছি। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? তারা ঈমান এনেছিলেন, এই জন্য এটা টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিয়েছে হযরতে বেলাল, তারপরে ঈমান ছাড়েনি। আমরা যেহেতু ঈমান আনি না ঈমান পেয়েছি, বাবা মা দাদা এরা মুসলমান ছিল, ওই সূত্রে আমরাও মুসলমান। অনেকেই তো এই দেশে ধারণা এইটা যে আমি মুসলমান না, কে বলেছে? আমার আগা কাটা আছে, এই কথা বলছেন এখানে। আরে ভাই, আপনাকে শুধু আগা কেটে মুসলমান বানিয়ে দিলে যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? এই সমস্ত অনুষ্ঠানগুলো আজ অনেকে এবাদত মনে করে পালন করছে যে ছেলের মুসলমানই দেওয়া হবে, এই নিয়ম বগুড়ায় আছে কিনা আমি জানি না। ছেলের বয়স 20 বছর, তাঁকড়া ছেলে, কি গো চাষা মুসলমানই দেন না? দেব
আমারও টাকা নেই ওরও টাকা নেই, নাকি এলাকায় মুসলমান দেওয়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কত টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে, 500 টাকা। 200 টাকা দিলে আগা কেটে দিতে চার বছর 500 টাকা, তার মানে ওর 50,000 টাকা লাগবে এখন অনুষ্ঠান করে টাকা তুলবে। এই কথা বলেন না কেন? শেষে এনজিওর কাছে, ব্যারাকের কাছে, ব্যাংকের কাছে লোন নিয়ে 50,000 টাকা খরচ করছে, 20 বছরের ছেলে মুসলমানই, 2 দিন মাইকিং করছে আমার ছেলের মুসলমান, লোকজন আসেও ঠিক, খাবারও খায়, টাকা পয়সা দেয়, শেষে দেখা যায় আরও 50,000 টাকা লাভ হয়ে গেছে। সকালে 4 দোকানে বসে বসে গপে হাসতেছে, কি গো চাচা এত খুশি? বলছে বাবা জি, জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানই আমি, আর একবার এই এই মুসলমান হয়েছি আমরা। সাহাবা একরাম ইমান এনেছিলেন না ইমান পেয়েছিলেন? আমরা কি করব, ইমান আনবো না ইমান পাব? ইমান আনতে হবে। আল্লাহর দৃষ্টিতে ওই মানুষগুলো এই বাংলাদেশে ইমানদার যে মানুষগুলো সত্যি আল্লাহর উপরে ইমান পেয়েছে না এনেছে, বলেন বলেন, সত্যি যারা ইমান এনেছে, আপনি বম মারলেও হযরতে বেলালের মতো তাদেরকে নড়াতে পারবেন না, আর যারা ইমান পেয়েছে ওদের বম মারা লাগবে না, শুধু চোখ গরম করবেন সব ভুলে যাবে। এই আয়াতের আগের আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন, আমার ওইটা বিষয় না, আমি যে মূল শিক্ষাটা দিতে চাই, আমরা যারা ইমান পেয়েছি তাদের এই মুখের কাছে থাকে, খুব জোরে জোরে আমরা বলতে থাকি, যেই একটু কিছু হাওয়া বাতাস আসে তখন আমরা ভুলে যাই, কিন্তু ইমান যারা সত্যি এনেছে এদেরকে আপনি বোম মারার পরও এদেরকে ছড়াতে পারবেন না। আর এই প্রকার মানুষ ছিল বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিনের জরিপ বের হচ্ছে, আপনি তাকান ইন্টারনেটের দিকে, 100 জনের 15 জন ছিল আগস্টের 5 তারিখের আগে, মাত্র 2 মাস এই কয়েকদিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ এরকম ইমানদার তৈরি হয়ে গেছে। এদের মুখে শুধু এখন আর ইমান না, এদের অন্তরে ইমান গথিত হয়ে গেছে, বদ্ধমূল হয়েছে। সুতরাং 100 জনের 58 জন এখন আমরা একটা আশার সঞ্চার পাচ্ছি, আল্লাহ মনে হয় ইসলামকে এদেশে মানুষের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। যারা ইমান এনেছে তাদের হাতে, ইমান যারা পেয়েছে তাদের হাতে না। আর সলিহ রাসুলের উপরে যারা বিশ্বাস করে যে আল্লাহকে সেজদা দেওয়া হয় না দেখে বছরের পর বছর, যে রাসুলকে আপনি রাসুল হিসাবে নেতা হিসাবে মেনে নিচ্ছেন, এই দুইজনের কথা মতো যদি আপনি চলতে চান, কোনো জায়গা যেন সন্দেহ করা না হয়। এই পৃথিবীতে বহু মানুষ এই সন্দেহে থাকার কারণে, এই দদুল্যমান অবস্থায় থাকার কারণে 53 বছর পিছিয়ে গেল এই দেশটাতে ইসলাম কায়েম হবে। আল্লাহর কথা আমাদের ওইভাবে বিশ্বাস হয় না, এই জালেমদের কথা যেভাবে আমরা বিশ্বাস করেছিলাম, আল্লাহর কথা যদি ওইভাবে বিশ্বাস করতাম, আল্লাহ পাক জানিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আমি যে হেদায়েত পাঠালাম সর্বশেষ, যেটা তার নাম কোরআন শরীফ, এই কোরআনে কারিম যদি তোমরা অনুসরণ করতে পারো, আনুগত্য করে চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, গ্যারান্টি দিলাম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও তোমাদের করা লাগবে না। পৃথিবীতে মানুষ যে সমস্ত জিনিসের ভয় পায় এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনে কারিম বিজয়ী কায়েম করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এটা যতদিন কায়েম না হবে ততদিন এই ভয় কাটবে না, কথা বলে না কেন? এটা আমাদের জীবনের একমাত্র কাজ বানিয়ে নেওয়া লাগবে। এখন থেকে যতদিন বেঁচে আছি আমার জীবনের প্রথম কাজ এইটা, কি করে কোরআনে কারিমকে এই দেশে বিজয় করা যায়। নামাজ পড়ি যে বিশ্বাস নিয়ে, রোজা রাখি যে বিশ্বাস নিয়ে, হজ করে আসি যে বিশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি কোরআনে কারিম কায়েম করব, এগিয়ে যেতে পারি। 96% মুসলমান এই দেশে, বেশি দিন সময় লাগার কথা না, আল্লাহর এই কথা বাস্তবায়ন হতে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্দেহ যাদের আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দূর করে ফেলি,
এটা মনে হয় শুধু মসজিদ চালাতে পারে, এটা শুধু মাদ্রাসা চালাতে পারে, এটা বেচার ব্যবস্থা চালাতে পারে না, এই বিশ্বাসের ভেতরে অনেকের সন্দেহ। আল্লাহ বলেন যারা সত্যিকারের ঈমানদার এই মানুষগুলো সন্দেহ করে না। এ কোরআন দিয়ে যদি মসজিদ চলতে পারে, এটা দিয়ে কোর্টও চলতে পারে, এ কথা বলে না কেন? মসজিদ চলার কারণে, তারপরও কোরআন দিয়ে এখন তো মসজিদ চলে না, কোরআনে কারণ দিয়ে মসজিদ যতটুকু চলে বাংলাদেশে এতটুকুর কারণে আমরা দেখি এই দেশে কোন মসজিদের ভেতরে কেউ মদ খায় না, কেউ বিড়ি খায় না, এক কথা বলেন না কেন? আপনি বিশ্বাস করতে পারেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, মসজিদের কয়েক এই যে চার দেওয়ালের মাঝে যদি কোরআনের কিছু নিয়ম নীতি থাকার কারণে এখানে মদ না চলে, গাঁজা না চলে, বাবা না চলে, বিড়ি না চলে, যদি আপনার নেশাও লাগে তো আপনি খেতে পারেন না। কোরআনে কারিমকে 56,000 বর্গ মাইলে দাঁড় করিয়ে দেন, ওরা পরিবেশটাই আল্লাহ মসজিদ বানিয়ে দেবে, তখন আপনার বিড়ির নেশা হলেও বিড়ি খেতে মন চাবে না, তখন আপনার বাবা খেতে মন চাইলেও বাবা খাওয়ার মতো মন তৈরি হবে না, কারণ পরিবেশ আপনাকে বাধ্য করবে। কথা বলে ঠিক কিনা? আমরা এইটা চাই, এর ভেতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহর কিতাব দিয়ে যদি আমার পরিবার চলতে পারে, সমাজ চলতে পারে, ব্যাংকও চলতে পারবে। অনেক মানুষের ধারণা, এতদিন যে টাকা ছেড়ে রাখলাম টাকা আসবে, এটা কি বন্ধ হয়ে যাবে? নাকি এলাকায় সিস্টেম নেই? এই যে টাকা ছেড়ে রাখে 1,000, প্রতি মাসে মাসে 200 টাকা করে লাভ পায়, এটা যে সুদ, আপনি জানার পরও যদি এর সাথে নিমজ্জিত থাকেন, জড়িয়ে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, এক কথা বলেন না কেন? এ অবস্থার সাথে জড়িত আছেন কারা? যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে, হাত তোলে তো দেখি। ও আমার ভুল হয়ে গেল, এলাকায় সব নেই। এগুলো কালকে যেখানে ছিলাম দিনাজপুরে, এই কাহারো এই জায়গায় দেখলাম আছে, কিছু মানুষ হাত তুলে বলছে হ্যাঁ আমরা এই কাজ করি। আমি বললাম এগুলো ছেড়ে দেওয়া লাগবে, ওরা কথা দিয়েছে, এলাকায় যখন নেই এখানে আর বলি করবো কি? যদি কেউ এগুলো করে থাকেন, আজকে তাওবা করার মাধ্যমে ফিরে আসবেন, আপনার যত টাকা লস হয় হোক, কারণ ওইটা করে আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। বলেন নাউজুবিল্লাহ, এ কাজ কোনো মুসলিম করতে পারে? এটা ঘৃণার বিষয় না? বাবার সাথে আপনার মায়ের বিয়ে হয়েছে আর আপনি নিজে জেনা করে আসলেন, কিছু মনেই করে না অনেকে, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, সুদের টাকা ছেড়ে দিয়েছে, একেবারে 180 মাইল বেগে খাচ্ছে। কুষ্টিয়ার বড় বাজারে এক বাটমার পেয়েছিলাম, নামাজি জিকির করছে, দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি চাচা সারা দিন বসে জিকির করেন, আপনার কোনো কাজ কাম নেই? এ শহরে থাকতে হলে তো কাজ করা লাগে। আমার বলছে বাবাজি আমার কাজ নেই, তবে আমি একটা বুদ্ধি চালিয়ে যাচ্ছি, আমার বাবার জমি ছিল এই শহরে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে মাসে ওখান থেকে 60,000 টাকা আসে, ওই টাকা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি, তো সুদ হবে কবিরা গোনা, আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয়, আমি জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা তোমার শাসীর নামে। কত বড় বাটপার, গোনা যদি হয় তোমার চাষির হবে, আমার কোনো সমস্যা নেই, এরপরেও যদি দু একটা গোনা চলে আসে, এই যে জিকির করি, নামাজ পড়ি, নামাজের সওয়াব জিকিরের সওয়াব, আর ওই যে টাকার সওয়াব কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো ফাও। এ ধান্দায় যারা আছেন, নামাজও পড়েন আবার টাকাও ছেড়ে রেখেছেন, মনে করছেন নামাজ দিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে, না আপনার নামাজ হবে না, কারণ নামাজ যদি আপনাকে সুদ থেকে বিরত রাখতে না পারে, ওই নামাজ নামাজ না, এই কথা বলেন না কেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নামাজিকে অন্যায় অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যদি রাখতে না পারে, আপনি বিশ্বাস করেন আপনার নামাজ হচ্ছে না। আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়ার জন্য শর্ত দিয়েছেন আল্লাহ, একটা সন্দেহ তো করা যাবেই না, আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আনার পরে তাদের বিধানের উপরে, অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুনিয়ায় যতদিন জীবন আছে আমার,
জানার মাল আল্লাহ যতটুকু আমার আন্ডারে দিয়েছে এটা আমি এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় তার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাব ওলাইকা হুমুস সাদিকুন এরাই হচ্ছে সত্যনিষ্ঠ আল্লাহর দৃষ্টিতে এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী আল্লাহ আজটা আমি সহ যারা এসেছি আমাদের প্রত্যেকের জীবনে সেট করে দাও বলেন আমিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তাআলা এখনি মাগরিবের আজান দেবে এইজন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকুই বলেছি আমাদের জীবনে তুমি সেট করে দাও কোরআনে কারীমের উপরে যেন কোনো সন্দেহ আমাদের মধ্যে না আসে এই বিশ্বাস নিয়ে যারা চলতে পারি তোমার কালাম এ দেশে কায়েম হয়ে গেলে 100 ভাগ শান্তি আমরা ফিরে পাব আল্লাহ তাআলা যাদের অল্প একটু সন্দেহ আছে ভেতরে এগুলো তুমি দূর করে দাও কোরআনে কারিমের রাস কায়েম হয়েছে এটা দেখে মরার সুযোগ দাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ সেবক গুলো এই যুবক ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে কোরআনের ইজ্জতে এদের ওমরের মতো বানিয়ে দাও সম্মানিত মা বোনেরা অনেকে অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো স্বামী সংসারে যারা অশান্তিতে আছে আল্লাহ তাদের শান্তি দান করো ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে এদের মেধাস্থিতি করে দাও এই দেশে কিয়ামতের আগে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে আল্লাহ তুমি ব্যবস্থা নাও যারা ইকবাল ভাইয়ের জন্য দোয়া চেয়েছে ইকবাল হোসেনকে তুমি কবুল করো তুমি জানো আমি অসুস্থ আল্লাহ তাআলা আমার শরীরকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও যার মাধ্যমে এই বগুড়া জেলায় কোরআনের দাওয়াত নিয়ে আসি বড় ভাই মাওলানা আব্দুল বারী রশিদি তোমার এই ছোট্ট গোলামকে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধা বাদন যারা বসে আছে আল্লাহ এদের জীবনের অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দাও মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে জীবনের যাই আশাগুলো পূরণ করে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না আজরাইল আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম